সারা রাজ্যে যা হচ্ছে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী তারা আমাদের পার্টি অফিস আক্রমণ করে, আমি পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য, জেলা কমিটির সদস্য, সেই হিসাবে আমি অপরাধী, যেহেতু বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই হিসাবে তারা আমার বাড়ি বাছাই করে এবং আমার বাড়ির গেট, তারপরে আমার ঘরের গ্রিল, তারপর আমার ঘরের দরজা, তারপর আমার এই ঘরের ভিতর সমস্ত কিছু ভাঙচুর করে এবং লুটপাট করে। এটা বিপ্লব দেবের উপহার, রাজ্যবাসীকে গণতন্ত্রের উপহার, এটাই আমরা বলব। সুশান্তবাবুর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া আর বিপ্লব দেবের ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে হত্যা করার তার যে মানসিকতা, তার পরিচয় সে ছত্রে ছত্রে দিচ্ছে, তার আর কিছু না। পুলিশের ভূমিকা, পুলিশের কোনো অস্তিত্ব ছিল না। ঘন্টা মানে ঘটনার অনেকটা পরে পুলিশ এসছে। আমি নিজে ওসি সাহেবকে ফোন করেছি, ভানুলাল সাহা এমএলএ, উনি ফোন করেছেন। দুপুর থেকে আমরা এই ঘটনা আজ করতে পেরে, আগেই পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। যথারীতি যা করার তারা তাই করে, এটা বলতে পারবো না। আমি বাড়ি থেকে বের হওয়ার মতো এখন আমার সে পরিবেশ নেই। ঘরে মেয়ে উপযুক্ত, আমার শাশুড়ি মা আছেন, আমার স্ত্রী আছেন, ওরা সবাই আতঙ্কিত, এই অবস্থার মধ্যে আছে। আর দৈহিকভাবে আক্রমণ হয়নি আমার, আমি কোনো রকমে পালিয়ে আত্মরক্ষা করি, সরে গিয়ে আত্মরক্ষা করি। চিনার মতো অবস্থায় এখন আমি চিনলেও নাম বলবো না, কারণ নাম বলার পরও কোনো কাজ হবে না, যেটা আছে মনের মধ্যেই থাকবে। ঠিকভাবে বিজেপি দলের এই বিষয়ে কোনো দুর্বলতা নেই। ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস বিজেপি দল ছাড়া আর কেউ করতে পারে না। ওরা এর এক একনায়কতন্ত্রী এবং তার জিম্মিদারি তারা গ্রহণ করেছে। ত্রিপুরাকে তালিবান বানাবে তারা। দেশে ভোটের বিষয় হচ্ছে পরে, ভোটে ত্রিপুরা রাজ্যের মানুষ এই সন্ত্রাসী রাজনৈতিক দলকে ভোটে জয়যুক্ত করতে পারে না। ত্রিপুরা রাজ্যের যে শান্তির বাতাবরণে গড়ে ওঠা যে মানুষ, সেই মানুষ এই দলকে সহ্য করতে পারে না, এটাই আমার বিশ্বাস। আমি বামপন্থী আন্দোলনে বিশ্বাস করতে পারি, অন্য অন্য কোনো দলে বিশ্বাস করলে পরও মানুষ বিজেপি দলের এই সন্ত্রাসী মনোভাবকে, তারা বিজেপি দলের ভিতরেই তারা নিন্দা করবে। এর আগে আমার বাড়ি দুবার আক্রমণ হয়েছে, বিজেপি দলের নেতৃত্ব আমার বাড়িতে এসে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু ওরাও আজকে নিরাপত্তাহীন। যে ব্যক্তি বিজেপি দলের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে, যে ব্যক্তি সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলবে, তার জায়গা বিজেপি দলে হবে না, কারণ বিজেপি দল তৈরি করা হচ্ছে সন্ত্রাসী বাহিনী দিয়ে।